তিনি ভাগ্যবান ইব্রাহিম চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত চৌধুরী তিনি সত্যিকারই ভাগ্যবান। তিনি যখন মৃত্যুবরণ করেন তিনি তখন সংসদ সদস্য, এটা পার্লামেন্ট মেম্বার হিসাবে তিনি মৃত্যুবরণ করেছেন। এবং তিনি মুক্তিযোদ্ধা ছিলেন এবং সবাইকে আপন করে নিতে পারতেন, দুই করে আপন করে নিতে পারতেন। তার একটা কমান্ডিং ভয়েস ছিল সবার উপরে কমান্ড করা। দুটি বর্ষ উদযাপনের চলচ্চিত্র সাব কমিটি ছিল, সেটার সম্ভবত উনি কো চেয়ার ছিলেন। উনি যদি মিটিংয়ে আসতেন সবাই তটস্থ থাকত, আজকে কি বলে, আজকে মিটিংয়ে এই ইস্যুগুলো পাস হবে কিনা, তার প্রচুর খুঁটি খুঁটি দেখতেন এবং তার মতামতটা প্রদান করতেন। তা আমি কখনো ভাবিনি যে কারণটা এত তাড়াতাড়ি চলে যাবে, কারণ শারীরিকভাবে তাকে কখনোই অসুস্থ ভাবে হতো না। আপাত দৃষ্টিতে শারীরিকভাবে তিনি দেখতে অন্তত ভালো ছিলেন। দীর্ঘ প্রায় দেড় বছর, প্রায় দু বছর, দু বছরের কাছাকাছি সময় তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। এবং মজুমদার আমি খবর নিতাম কী অবস্থা, বললো যে না ভালো দিকে। শেষ পর্যন্ত তিনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। তবে তার যে কাজ, তিনি চলচ্চিত্র শিল্পে যে কাজগুলো করে গেছেন, বিশেষ করে যে কালজয়ী ছবিগুলো তিনি অভিনয় করেছেন, সেগুলো কিন্তু তাকে বাঁচিয়ে আনবে, নিশ্চিতভাবে সেগুলো তাকে বাঁচিয়ে আনবে। এবং আমরা টেলিভিশনে আমি ফারুক ভাইয়ের সিনেমাগুলো, বিশেষ করে গোলাপি এখন ট্রেনে, তারপর সারেং বউ, আরও বেশ কয়েকটি সুযোগ সঙ্গে সেগুলো প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করব তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। এবং ফারুক ভাই মুক্তিযোদ্ধা হিসাবেও অবদান রেখেছে, তিনি আজীবন সম্মাননা পেয়েছেন চলচ্চিত্রে। অনেক শিল্পী আজীবন সম্মাননা পায়নি এখন আছে, এবং পেলেও জীবন দশায় পায়নি এমন ঘটনা ঘটেছে। তো তিনি আজীবন সম্মাননাও পেয়েছেন এবং সেরা অভিনেতার পুরস্কারও তিনি পেয়েছেন, সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার তিনি পেয়েছেন। তো তার ঝুড়িতে আসলে সমস্ত, তার কপালে সমস্ত তিলকগুলোই পড়েছে। তো মানুষ মরণশীল, জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করতে হয়। আমাদের মধ্যে কে কখন চলে যাব নিবন্ধন জানি না। আজকে এখানে আমি স্মরণ সভা বক্তৃতা করছি, কালকে হয়তো আমরা স্মরণ সভা হতে বলা যায় না, এটি বাস্তবতা। তো কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখে তাই কাজ, যেটি মেয়েকে বাঁচিয়ে রাখে। এবং চলচ্চিত্র শিল্পীদের জন্য কিন্তু সবসময় সচ্চর থাকতে, এবং চলচ্চিত্র শিল্পীদের কল্যাণের জন্য তিনি সবসময় যেখানে যেখানে বলা প্রয়োজন সেখানে তিনি বলতে থাকেন। এবং এই চলচ্চিত্র শিল্পের সার্বিক উন্নয়নের জন্য তিনি অনেক অবদান রেখে গেছেন, তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। আজকে আপনারা এখানে আয়োজন করেছেন এই জন্য ধন্যবাদ জানান। এই হলটি খুবই ছোট, আমি অনুরোধ করেছিলাম অন্য হলে করার জন্য, কিন্তু অন্য হল মনে হয় পাওয়া যায়নি। তবে দু বছর পরে এই সমস্যা আর থাকবে না। আমাদের একডিসির নতুন সুরম্য ভবন তৈরি হচ্ছে, সেখানে সম্ভবত কত 1000 লোকে মিটিং করার মতো ব্যবস্থা থাকবে, আবার পার্টিসিপেট ছোট করা যাবে। তো সুতরাং সেই সমস্যা আর থাকবে না। এবং বিল্ডিংটা এত দৃষ্টিনন্দন হবে, প্ল্যান আমরা দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রী দেখে খুবই আপ্লুত হয়েছেন, এত সুন্দর বিল্ডিং। সেখানে সুইমিং পুলও মানে দুটো, একটা মহিলাদের জন্য একটা পুরুষের জন্য,
তবে চলচ্চিত্র শিল্পে মহিলা এবং পুরুষদের আলাদা সম্পর্ক দরকার আছে কিনা হচ্ছে দেখা যাচ্ছে পুরো বিশ্বপটটাই বদলে যাবে এই দম্পদশা থাকবে তবে আজকে এখানে গরমের মধ্যে ঠান্ডা বেশ মনে হয় সেগুলো চানাচি করা হয়েছে আপনি আইবেন দেখে ও আপনি আইবেন দেখে করছে রসদ মানে যাই হোক চলচ্চিত্র শিল্প ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে হল এখন প্রায় 300 চালু আছে 160 থেকে 200 মধ্যে কোনো কোনো সময় 300 গত ঈদের সময় 300 হল চালু হয়েছে তো চলচ্চিত্র শিল্পের সংকট যেটি ছিল সেটি কেটে গেছে এবং বিশেষ তহবিল যেটি গঠন করা হয়েছে সেখান থেকে খুব বেশি ডিসবার্স হয়নি আমি আপনাদেরকে এটা নিয়ে একটু ক্যাম্পেইন করার জন্য অনুরোধ জানাবো আর যারা চলচ্চিত্র পরিচালক সামর্থ্য আছে আগের শিল্পী সমিতির পরিচালক সমিতির সভাপতি প্রযোজক সমিতির সভাপতি তার তো অশ্রু সাহেবের তো সামর্থ্য আছে মিনিমাম 5টা সিনেমা দেখতে পারবে কিন্তু একটা মনে হয় ভালো তারপর বুঝি না পারো কয়েকটা বানানোর সামর্থ্য আছে কিন্তু বানাই আমি ধরিয়ে দিচ্ছি বানাবে তারপর রিয়াজও আছে তারপর মুসলিমরাম গুঞ্জারও কিন্তু অর্গানাইজ করছে আপনি বানাচ্ছেন ধন্যবাদ একটা তালি দেখা ব্যাংকিং তো জানতে হবে এবং সেটা আমরা বলেছি যে সেইগুলো করার পর যদি ব্যাংক অনিবাসী করে তখন আমরা বলে দিব কিন্তু সেই কমপ্লেনটিও কেউ আমার কাছে আসে না যে ব্যাংক অনিবাসী করছে একটু বলে দেন সেই কমপ্লেনটিও কেউ আসে না আমি আপনারা যদি লিড নেন তাহলে কিন্তু এটি সম্ভব এবং আপনারা আমি মনে করি যে ব্যবসায়ীদের সাথেও প্রয়োজনে চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে আপনারা ব্যবসায়ীদের সাথেও বুঝতে পারেন তারা যেন সিনেমা